Okay. Thank you, everyone. I'm Aurindam Ghosh. As you know, that I am an assistant professor in Krishnachandra College, So thank you. And today is perhaps my seventh or eighth class on Clear Light of the Day. And we have already finished the first two sections of the Clear Light of the Day. As you already know, that Clear Light of the Day has published around 1980s. And the novel is either. We need to do hand coach. Yes, the novel actually started in 1980. Retrospective perspective, especially the partition of India. This novel actually make Anita Desai famous. Amra bolechi that this novel is actually about the feelings and emotions rather than about the actions. Incident onek beshi ekhane important hocche the emotions which is really playing behind the scenes of this novel. Amra etao dekhiyechi je kemon kore prothom dutto section er clear of the clear light of the clear light of day amra dekhte peyechi যে বিমলার ক্যারেক্টারটা শেপ করছে চারজন ভাই বোনকে নিয়ে কেমন করে এই দাস ফ্যামিলির সংসার চলছে ফার্স্ট সেকশন অফ দ্য নভেল অ্যাকচুয়ালি বিগিনস ইন 1980 অন দ্য প্রেজেন্ট ডে ওল্ড দিল্লি দ্য সেকেন্ড সেকশন অ্যাকচুয়ালি লুকস ব্যাক অ্যাট দ্য টাইম অফ দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ইন 1947 অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ দ্য মার্ডার অফ দ্য মহাত্মা গান্ধী ইন 1948 The third section actually looks back much before that, near about 1938, 1935, 1940. এই সময়টাতে কাজ করেছে আবার আমাদের থার্ড সেকশন আবার ফোর্থ সেকশন আবার ফিরে আসবে অন দ্য প্রেজেন্ট ডে মডার্ন ইন্ডিয়া সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইম্পর্টেন্ট ফোন আসছে আমি 1 মিনিট আসছি
হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু আমাকে এইবার দেখাও যাচ্ছে। বেশ, তো আচ্ছা, আমার ভয়েসটা কি একদম ক্লিয়ার আছে? তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে স্যার। বেশ, আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তো এইবার আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এই ক্লিয়ার লাইট অফ দ্য ডে এর সেকশন থ্রিটা করছিলাম। তো আমরা পড়তে পড়তে যতদূর গিয়েছিলাম সেটা হচ্ছে পেজ নাম্বার ওই 120 অব্দি আমরা শেষ করেছিলাম। আজকে এই 121 থেকে আমরা এখান থেকে মোটামুটি শুরু করব, যখন আমরা দেখতে পাচ্ছি যে জায়গাতে রাজা অ্যাকচুয়ালি লেফট দ্য হাউস অফ দ্য বিম এবং কিপিং বিম অ্যান্ড গিভিং বিম দ্য রেসপন্সিবিলিটি অফ বাবা অ্যান্ড আন্ট বিদা। তো যেই সেই জায়গাতে কিন্তু রাজা প্রায় এসকেপ করে চলে গেছে, মানে এই জায়গা থেকে ইচ্ছে করে প্রায় বেরিয়ে যাচ্ছে, এবং আজকে আমরা মানে তার এই পর থেকে এই অংশটা আর কি, মানে তার পর থেকে যেখানে বাবা আর কি ছেড়ে চলে গেল সেই জায়গার পর থেকে কি করে ভীম রিকিউপারেট করলো, কি করে ভীম তার এই যুদ্ধটা চালালো, সেই জায়গাটা আমরা একটু পড়ার চেষ্টা করবো। সো লেট আস স্টার্ট। এবং এবং এই 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 যে মানে মানে চলে যাওয়ার পরে আমরা, সরি আমি একটু ভুল বললাম, সেটা হচ্ছে আমরা থার্ড সেকশনে শুরু করেছিলাম, এবং থার্ড সেকশনে এই এদের এদের যে ছেলেবেলাকার কাহিনী, তারা এবং ভীম এবং তার সঙ্গে সঙ্গে রাজা এবং বাবা তাদের যে ছোটবেলাকার বিভিন্ন স্টোরি গুলো সেগুলো এই এই থার্ড সেকশনে বলা হচ্ছে। মানে ইনফ্যাক্ট থার্ড সেকশনে আমরা অলরেডি পড়ে ফেলেছি সেই অংশটা যেখানে একটা ওয়েলের মধ্যে একটা কাউকে যেখানে পড়ে যে মারা যায় সেখানে এই গরু কেনার ব্যবস্থা করা এবং তার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করা, এটা পুরো আন্ট মীরা এই বাচ্চাদের নিউট্রিশন এবং অন্যান্য জিনিসপত্রের দায়িত্ব নেয়। এবং আমরা এটাও জানতে পারি দ্যাট মিসেস দাস ইজ ভেরি মাচ অ্যান ইরেসপন্সিবল ওম্যান অ্যান্ড ওনলি কেয়ার্স অ্যাবাউট দ্য গেম অফ দ্য ব্রিজ অ্যান্ড মিস্টার দাস ইজ অলসো ভেরি মাচ বিজি রিগার্ডিং ক্লাবিং অ্যান্ড পার্টি, এই ব্যাপারে তিনি সবসময় ব্যস্ত থাকেন। সো এই এতদূর জিনিসপত্র এবং আমরা পড়েছি, এবং আমরাও এটাও দেখছি যে তারা ভীম এবং বাবার মধ্যে বিভিন্ন সম্পর্কে জায়গাটা কিভাবে ডেভেলপ হচ্ছে সেইগুলো আমরা এখানে দেখার চেষ্টা করছি। সো আমরা এগিয়ে যাব। সো এখানে একটা জায়গা যেখানে আর কি বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে লেটেস্ট চার্লি চ্যাপলিন মুভি বা ডগলাস ফেয়ারব্যাংকস এর মুভি বা বিভিন্ন উর্দু লিরিক এই বিষয়ে কিন্তু খুব ভীষণ পরিমাণে রাজা ইন্ট্রোডিউসড হয়ে যাচ্ছে, ফলে রাজার্স ইনক্লাইনেশন টুয়ার্ডস আ ভেরি হিরোইক কালচার অর রাদার আ ভেরি টুয়ার্ডস দ্য ইসলামিক কালচার সেটা কিন্তু শুরু হচ্ছে একদম এই এই মানে তার বীজটা কিন্তু এই সময় প্রথমবার প্রথিত হচ্ছে। ইন গেমস অফ হাইড এন্ড সিক ইন দ্য গার্ডেন অন সামার ইভিনিংস when the long flattened out afternoon could at last be ripped away so that their fresh evening selves would spring up and come into being. It was always Raja who was the leader, who did the counting out, who ran and hide, and it was always the two guards who were left to run about in frenzied pursuit, tearing their dress and brushing their knees. আমরা দেখতে পাচ্ছি গেম অফ হাইড এন্ড সিক এ পুরোপুরি কন্ট্রোল করতো রাজা হিমসেলফ, কখন ডাকা হবে নামগুলো, কখন দে উইল বিগিন দ্য কাউন্টডাউন, হোয়েন হোয়্যার টু রান, হোয়্যার টু হাইড, হাউ টু কন্ডাক্ট দিস এন্টায়ার অ্যাক্টিভিটি হ্যাজ অ্যাকচুয়ালি বিন ডিসাইডেড বাই রাজা। সো রাজা হ্যাজ আ লিডারশিপ পোটেনশিয়াল অর লিডারশিপ কোয়ালিটি ফ্রম দ্য ভেরি বিগিনিং। এবং এই যে দুজন মহিলা, একটা তারা এবং একটা হচ্ছে ভীম, দে অলওয়েজ ইউজ টু ফলো রাজা। সো ছোটবেলাকার কাহিনী বলছে, একটা সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা এবং ভীমের মধ্যে কনভারসেশন হচ্ছে, তারা ব্রিজ ভীম উই আর রাইট নেক্সট টু দ্য ওয়েল, আমরা ওয়েলের কাছে, যে ওয়েলে এই গরুটার পরে অ্যাকচুয়ালি মানে মৃত্যু হয়েছে বা হবে
and instinctively they moved closer to each other in order to face together what was such a source of horror to them all, and definitely out of bounds as well, but being left flat and emptied out by disappointment at Raja's escape, gave Tara a sudden little push, saying, let's look, chalo amra giye dekhi. When Tara hung back, she took her firmly by the elbow and made her kneel beside her, then bent forward to peer through the weeds into the depths of the well. Weed er moddhe diye, weed mane bibhinno dhoroner agacha, she agachar moddhe diye tara well ba kuar moddhe dekhar chesta korlo, ebong tara dekhte pelo mane this particular well is actually the container of her human memory. Je manusher smriti ekta jodi amra bakser moddhe bondi korte pari ba ekta at a particular container er moddhe bondi korte chai, tar ekta example hocche this well. The water at the bottom was black with an oily green sheen. The water of this well was completely black and ekta tel chukchuke jinish. It was very still except when small frog popped in from a crack between the stones, making the girl start slightly. Ebong tara dekhte bolo je eshta ekta small frog shekhane plopped out korche ebong ei stone er crack diye, making the girl start slightly. Ekhane ekta nariye dilo, starting mane onek khetre nariye dewa, start mane shuru kora, abar start abar starting mane nariye dewa. So the girls stared scarcely breathing till their eyes started out their heads, but no ghostly sheep of the bones rode the still water. Kintu je smritir kotha bar bar bole mira mashi je ekhane gorur pore mrittu hoyeche, er phole je mane harer description ba any kind of element of the bone tara kintu dekhlo na kono har, kintu shekhane ghostly sheep of the bones kono harer ekta jahaj shekhan theke uthe elo na. It must have sunk to the bottom and rooted itself in the mud like a tree. Jemon gach tolar dike chole jay, har guro to tolar dike giye gacher moto mul gojiyeche. There was nothing to see, neither hoof nor horn, no one staring. Gorur jokon hoof ba horn kono glittering eye kichui nei, etai tarake ba bim ke jeno khanikta discourage korlo je to kichui nei. স্মৃতি এটাই হয়, যদি একবার স্মৃতি চলে যায় আর ফিরে আসে না. ফলে দিস ওয়েল অ্যাকচুয়ালি সিম্বলাইজেস দ্য হিউম্যান মেমরি, স্মৃতি চলে গেছে আর ফিরে আসবে না. আমরা এই চ্যাপ্টারে তারা এবং বিমের বড় হওয়ার কাহিনীর সঙ্গে সঙ্গে যেটা পাবো সেটা হচ্ছে তারা একটু ফেমিনাইন ওয়েতে কেমন ভাবে বড় হচ্ছে এবং বিম একটু ম্যাসকিউলাইন ওয়েতে কিভাবে বড় হচ্ছে. So she knew how Tara longed for curls. Tara kintu ekটু curly চুল বেশি ভালোবাসতো, because it will essentially look feminine, and Tara's hair was as lank and black as beads, hanging limp to her shoulder, so that she yearned for a little wave to it. Tara ekটু wavy hair পছন্দ, some soft curls. To ask for the golden locks of the fairy tale heroines was too much. সে চাইতো যে গোল্ডেন লক অফ দ্য ফেয়ারি টেল হিরোইন, হিরোইনদের যেরকম ফেয়ারি টেল বা রূপকথার গল্পে হিরোইনদের যেরকম গোল্ডেন লক বা সোনালি চুলের বিরাট বড় লক থাকতো, সেরকম একটা লক তারার পছন্দ ছিল. তারা নিউ, বাট অ্যাট লিস্ট শি মাইট আস্ক ফর আ স্লাইট ওয়েভ, কিন্তু সে একটু ওয়েভ আ বিট অফ কার্ল এটা চাইতো. ফলে এই যে তার একটা ফেমিনাইন ক্যারেক্টারিস্টিক, তার তার মধ্যে একটু হলেও এই নারী সুলভ জিনিসপত্র সে কিন্তু পছন্দ করত. সো বাট ওয়েন শি স বিম লিডিং হার আউট অফ দ্য হাউস এন্ড আপ দ্য আউটার স্টেয়ারকেস টু দ্য রুফটপ, শি গ্রিউ অ্যাপ্রিহেনসিভ এন্ড হাং ব্যাক, পুটিং হার হ্যান্ডস রাউন্ড আ লং বাঞ্চেস অফ হেয়ার প্রোটেক্টিভলি. এবং আমরা দেখতে পেলাম যে ওয়েন শি স বিম লিডিং হার আউট অফ দ্য হাউস, তাকে যখন বাড়ি থেকে মানে বিম নিয়ে যাচ্ছে এবং স্টেয়ারকেসের উপর দিয়ে তারা হাঁটছে, সে মানে বারবার এই নিজের যে চুল আর কি, আর হ্যান্ডস রাউন্ড আ লং বাঞ্চেস অফ হেয়ার, তার চুলটাকে রক্ষা করার জন্য সে বারবার চেষ্টা করছে, মানে প্রোটেক্টিভলি তার চুলের দিকে হাত দিচ্ছে. ফলে এখান থেকে যেটা খুবই ভীষণভাবে পরিষ্কার সেটা হচ্ছে তারা ফ্রম দ্য ভেরি বিগিনিং ওয়াজ ভেরি মাচ কনসিয়াস অ্যাবাউট হার ওন বিউটি, অ্যান্ড দ্যাট
actually makes her a woman very much inclined to femininity. She barbari ei dhoroner narittter shesho shegulo prothom theke khub porishkar bhabe amra ei text er moddhe bujhte parchi phole tar prothom theke erokom ekta direct aim ba objective chilo to marry someone who is established, to marry someone who is এবং তার নিজে আলাদা করে নিজের পায়ে সবার কোন ধরনের ইচ্ছা আমরা তার মধ্যে দেখতে পাইনি সেরকম ভাবে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ পরিষ্কার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পাচ্ছি শুনতে পাচ্ছি তাহলে কি করবো তাহলে কি মানে বাইরে বেরিয়ে আবার ফিরবো নাকি বলো খুব কি অসুবিধা হচ্ছে সেটা একটু আমরা দেখতে পাচ্ছি ভীম এবং তারার সম্পর্ক এই নিজের মতো করে আস্তে আস্তে ডেভেলপ করছে এখানে মানে কিছু আলাদা করে কিছু করার নেই তারা বিগান টু হুইম্পার অ্যাজ শি ফেল দ্য আনএক্সটেম টাচ অফ দ্য কুল এয়ার অন হার নেক বিয়ার্ড এন্ড নেকেট দেন রেজড হার হ্যান্ডস টু ফিল দ্য ব্রিসলস অ্যাবাউট হার ইয়ার্স হাওয়া বইছে সে হাওয়াটা কানের মধ্যে ফিল করছে দ্য কুল এয়ার অন হার নেক বিয়ার্ড এন্ড নেকেট তার সম্পূর্ণ নগ্ন ঘাড়ের মধ্যে এন্ড রেজড হার হ্যান্ডস টু ফিল দ্য ব্রিসলস হ্যাঁ বলো স্যার হুইম্পার মানে কি বলো হুইম্পার মানে ফুসফুস শব্দ actually wimp মানে হচ্ছে push করে আর কি এক ধরনের শব্দ এক ধরনের ধাক্কা আর কি a kind of sudden roar of the wind wind you can tell that is whimper okay এলিয়টের বিখ্যাত কথা ছিল the world will end in whimper পৃথিবীটা দুম করে নয় not with a bang but with a whimper পৃথিবীটা দুম করে নয় push করে শেষ হয়ে গেল so it's been it actually means the gust of the wind okay So Tara began to whimper as she felt the unaccustomed touch of the cool hair. বলে যে নিঃশ্বাস ছেড়ে দেওয়া whimper. So after a while, the strands of the hair floating down from the terrace were noticed by those in the garden and in the baranda. এটা কি হলো? When Beam marched off with the scissors, looking undeniably smart, Tara stayed back and refused to go down. Beam, Tarar chultake, with the scissor. But this is actually a process of masculinization, but masculization, যেখানে এক ধরনের পুরুষত্ব বা এক ধরনের পাওয়ার ক্ষমতায়ন করার চেষ্টা করছে ভীম তারার মধ্যে না চুলটাকে কেটে দিয়ে এই জিনিসটা ঘটার পরে আমরা দেখতে পাবো ইটস ভেরি ইম্পর্টেন্ট চাইল্ডহুড এপিসোড যেটা কিন্তু তারার মনে একটা বড় পরিমাণে দাগ কেটে যাবে এবং এটার জন্য কিন্তু ভীমকে সে সারা জীবনের বিভিন্ন সময়ে ক্ষমা করবে না কারণ এই যে তার তার যে চুল যেটা তার নারীত্বের একটা অংশ সেটা যে বিম এভাবে কেটে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আফটার ওয়াইল্ড স্ট্র্যান্ডস অফ দ্য হেয়ার ফ্লোটিং ডাউন ফ্রম দ্য টেরেস টেরেসের উপর দিয়ে বারান্দার উপর দিয়ে আস্তে আস্তে এই চুলটা গাড়ে এবং বারান্দাতে ছড়িয়ে পড়লো দ্যে কেম আউট টু স্ট্যান্ড ইন দ্য ড্রাইভওয়ে অ্যান্ড গেজ উইথ শেডেড আইজ টু সি হোয়ার ইট ওয়াজ কামিং ফ্রম উপর থেকে বিভিন্ন লোকজন দেখছে যে ড্রাইভওয়ে এবং গেজের মধ্যে এবং অন্যান্য জায়গা থেকে ছড়িয়ে পড়ছে এই চুলটা দ্য হোয়াইট স্কাই স্টেয়ার ব্ল্যাঙ্কলি ব্ল্যাক মানে অ্যাজ ইফ যে সাদা স্কাই সেটা একদম ব্ল্যাঙ্ক লুক দিয়ে এই চুলের দিকে চেয়ে আছে আ সার্কলিং কাইট হুইসল থিনলি অ্যান্ড তারা সফট অ্যান্ড উইন্ড তারা সারা রাত ধরে তারা সবসময় কাঁদলো এবং ওয়াইনিং ওয়াইনিং মানে শব্দ করা ফুঁপিয়ে ফুঁপিয়ে আমরা and they could hear her now tara jeno mane akasher je somosto blanky white sky jeno ta ke shunte pacche so Beam was asked to go up and fetch her but could not she was doing her homework
she importantly said bim bim ke opore daglo kintu bim bollo je na amake homework korte hobe onek kaj hoyeche then raja and hamid went and shouted with laughter at the sight that made their eyes they said tara looked like a baby pigeon fallen out of nest raja ebong hamid tader barite kajer lok tara giye dekhlo je jemon mone hocche that a baby pigeon ekta payra chotto payra jeta tar nest theke pore geche blue skinned and bristly তার গায়ের সমস্ত লোম টোম উঠে গেছে এই ভাবে তারা মানে মানে তারা তাকে দেখার চেষ্টা করছে সো বাট যেটা ঘটলো সেটা হচ্ছে দা শি পুল দা ওয়েডিং সিস্টার ডাউন ইন স্টেয়ার্স এন্ড স্কনফুলি টার্নড হার ওভার টু আন্ট মিরাস টেন্ডার অ্যাডমিনিস্ট্রেশন এবং আমরা দেখতে পাচ্ছি যে আন্ট মিরা তার সঙ্গে ছিল কিন্তু খুব ক্লোজ ছিল তার টেন্ডার অ্যাডমিনিস্ট্রেশনে যে বড় বোন সুলভ আচরণ বিগ সিস্টারলিনেস তার বসি অ্যাটিটিউড উড অলওয়েজ বি লিঙ্কড সেটা সবসময় কানেক্ট করা হবে with that ruthless and cynical chopping ruthless মানে যার মধ্যে কোন ধরনের আর কি বলবো feeling of the sympathy নেই absolutely ruthless and cynical cynical মানে হচ্ছে who is cynic যার কোনো কিছুর উপর কোনো বিশ্বাস নেই non believer cynical chopping চুলটাকে কেটে ফেলা of a long hair তারা ফেল তারা চিরকাল বুঝলো যে তারই যে চুলটা কেটে ফেলা বড় চুলটা কেটে ফেলা তার সঙ্গে বিমের big sister in এসকে সে সবসময় connect করবে it grew again এটা হয়তো পরে আবার বাড়বে বাড়লো as aunt mira assured her it would পরে বাড়বে but as straight and lank as it had been before কিন্তু যেরকম straight এবং lank সেরকম ভাবেই বাড়লো সেটা যে কার্লি হলো না ভেবেছিল কার্লি হবে এটাই বিমের প্রতি একটা অদ্ভুত পরিমাণে রাগ তার আমি ছোটবেলাতে এই রাগটা পরবর্তীকালেও কন্টিনিউ হবে আমরা দেখতে পাবো ফলে এই বাচ্চাদের যে অ্যাডোলেসেন্স থেকে বড় হওয়া তার ডিসক্রিপশন রয়েছে সেকশন 3 তে যেটা পরবর্তীকালে আমরা গিয়ে মানে সেকশন 1 এ দেখেছি যে রাইভালরিটা সামনাসামনি হচ্ছে সেটার কারণটা কি মানে হোয়াট আর দ্য কজেস অফ দ্য রাইভালরি সেটা আমরা এই সেকশন 3 এর মধ্যে বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি সো এই ছাড়া যেটা ঘটছে সেটা হচ্ছে যে তাদের ছোটবেলা তারা বিভিন্ন সময় রাজা বিভিন্ন সময় সাইক্লিং করতো হামিদের সঙ্গে রেসলিং করে সময় কাটাতো রাজা অলসো হ্যাড দ্য ফ্যাকাল্টি অফ কামিং অ্যালাইড টু আইডিয়াস রাজা কিন্তু এই যে আইডিয়াস স্টোরিজ বুকস পড়ার যে এক ধরনের ফ্যাসিনেশন বা অ্যাট্রাকশন এটা কিন্তু রাজার খুব প্রথম থেকেই ছিল রাজা অলসো হ্যাড দ্য ফ্যাকাল্টি অফ কামিং অ্যালাইড টু আইডিয়াস টু ইমেজেস পিকড আপ ইন দ্য বুকস হি রেড যে বই সে পড়ুক না কেন সেখান থেকে কোনো না কোনো একটা ইমেজ তার মনের মধ্যে যে বিল্ড করা এই ক্ষমতাটা তার ছিল দ্য ইউজুয়াল বয়হুড অ্যাডভেঞ্চার স্টোরিজ রবিন হুড এন্ড ব্লু গেস্ট আমরা জানি রবিন হুডের গল্প where Robin Hood was actually part of the Saxon administration Saxon administration এর বিপক্ষে সে বারবার লড়তো এই অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডের সেই সময়ে এবং সে যেটা করতো সেটা হচ্ছে যে একটা ধনীদের বড় অংশের টাকা তাদের কাছ থেকে তুলে এনে গরিবদের মধ্যে বিলিয়ে দিত সো রবিন হুড ইন দ্য ব্লু গেস্ট হুইচ সেট হিম অন ফায়ার টিল হি অলমোস্ট ব্লেজড উইথ এনথুসিয়াজম অ্যাজ হি শোড হামিদ হাউ টু ফ্যাশন সোর্ডস আউট অফ দ্য ব্যাম্বু ফোলস এন্ড ব্যাটল উইথ দেম হামিদ কে দেখাচ্ছিল কেমন করে তরবারি তৈরি করতে হয় ব্যাম্বু ফোলস থেকে বাঁশের বিভিন্ন কাঠ থেকে পিকচার হিমসেলফ ইন দ্য ডেজার্ট ইন দ্য ফরেন ল্যান্ড প্লেইং সাম আউটসাইজ হিরোইক রোল in a splendid battle on desert er moddhe ba foreign region er moddhe kemon kore tarabari niye ladai korte hoy he cycled to connaught place delhi er ekta famous jayga and got cheap paperbacks printed specially for the american army jonno kichu cheap paperback chotto chotto boi paoye na tokhon shegulo kinto jekhane american army description thakto phole prothom thekei ekta heroic byapar tar moddhe chilo ebong khub taratari tara the sisters however read themselves not into place but a stupor sinking lower and lower under the dreadful weight of the gone with the wind among Lola Dunn the bikkhato premier golper boi ektu adolescent times e porte hoy
মানে 13-14 বছর বয়সে পড়লে সত্যি অবাক হবে, মানে একটা অদ্ভুত প্রেমের গল্প। সিনেমাটাও ওই 18-19 বছর বয়সে দেখতে হয়, তবে ভাল লাগবে, আমাদের এখন আর ভাল লাগে না। সো এই ধরনের ভাবে বড় হওয়ার যে ডিসক্রিপশন, একটা ফ্রেঞ্চ কথা আছে, টেল মি হোয়াট ইউ হ্যাভ রিড অ্যান্ড আই উইল টেল ইউ হোয়াট ইউ আর, তুমি আমাকে বলো তোমরা কি, তুমি কি পড়েছো, এবং আমি তোমাকে বলবো, বলে দেবো যে তুমি কে, হু ইউ আর, আমি বলে দেবো যে তুমি কে। মানে এই যে একটা মানুষের যে রিডিং লিস্ট, তার যেভাবে বড় হওয়া, তার যে বই পড়ার ধরন, সেটা পরিষ্কার ভাবে বলে দেয় যে মানুষটা ধরনটা কি। ফলে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো, মেয়েরা বিশেষ করে, তারা অ্যান্ড দে আর রিডিং লাভ স্টোরিজ, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজা অ্যান্ড রাজা, বিশেষ করে রাজা, হি ইজ রিডিং দ্য স্টোরিজ অফ ইমাজিনেশন, ফ্যান্টাসি অ্যান্ড হিরো ওয়ার্শিপ, আমেরিকান আর্মি বা রবিনহুড, এইটাই পরিষ্কার ভাবে বলে দিচ্ছে যে দুজনের বড় হওয়ার গতি প্রকৃতিটা, রাজার এবং অন্যদের, একটু অন্যরকম হচ্ছে। আমরা এগিয়ে চলেছি, তারা বিশেষ করে তারা এই আন্ডার ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড অফ দ্য সেমি কনসিয়াসনেস, সেমি আনকনসিয়াসনেস রোম্যান্সেস পড়েই চলেছে, রোম্যান্স মানে আমরা জানি লাভ স্টোরি। বিমের অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটা হিস্ট্রির প্রতি আসক্তি, বা ইন্টেলেকচুয়াল একটা নলেজের প্রতি আসক্তি। প্রথম থেকে হচ্ছে, বিম বিগ্যান টু রিড লেবোরিয়াসলি, সিটিং আপ অ্যাট এ টেবল উইথ হার পিলোস প্লেসড আইদার সাইড অফ দ্য রুম, গিবন্স ডিক্লাইন এন্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার, বিখ্যাত বই, গিবন্স ডিক্লাইন এন্ড ফল, নামটা দিচ্ছে কিন্তু পুরো নামটা হচ্ছে ডিক্লাইন এন্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার, বিরাট মোটা বই, ড্রয়িং রুমের শেলফে ছিল, তখনকার দিনে বহু বাড়িতে, ইন্টেলেকচুয়াল বাড়িতে এই বই থাকতো, এবং সেই বইটা বিম কিন্তু পড়তে আরম্ভ করলো। রাজা সিক্রেটলি অ্যাডমায়ার হার ফর ইট, অ্যাজ হি কুড নট হ্যাভ ট্যাকলড আ স্টাডি অফ সাচ লেন্থ হিমসেলফ, এত বিরাট পড়ার বই সে পড়তে পারবে না বলে। বিমের এই যে অ্যাটেম্পট অফ রিডিং দিস হিউজ বুক, 8 ভলিউমের বই, বিরাট মোটা বই, সেইটা যে সে পড়তে আরম্ভ করেছে, সেটাকে অ্যাডমায়ার করতো রাজা। But would not show it and said only she did not know what she was missing, that she had no imagination, to him the saddest scene. Raja jodio mukhe bolto je je eta eta dekhato na, ebong bolto je tar kono imagination nei, imagination ta ektu barate hobe, shudhu itihasher boi porte hobe na, Robin Hood er moto fantasy story o porte hobe. So amra dekhte pabo je baba, sorry, বিম এবং রাজার মধ্যে একটা ক্লোজনেস তৈরি হবে, কারণ দুজনেই খুবই ইন্টেলিজেন্ট। অন্যদিকে বাবা আস্তে 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 কিন্তু, মানে এই যে আমরা দেখতে পাবো যে এই চারজনের যে ব্রাদার এবং সিস্টারদের ব্যান্ড, সেখান থেকে অনেকটাই আলাদা হচ্ছে, তার কারণ সে প্রপারলি ডেভেলপড হচ্ছে না। সো এখানে যমুনা তীরের মধ্যে বিম এবং রাজা এবং তারা একসঙ্গে খেলতে এসছে, রমজানের সময় প্রেয়ার শোনা যাচ্ছে, এট দিস আওয়ার দ্য ডোম অফ দ্য স্কাই সফন ফ্রম হোয়াইট হট মেটাল টু আ সফট মাউভ ট্যাপেস্ট্রি স্ট্রিক উইথ পিঙ্ক, এরকম আকাশের ডিসক্রিপশন হয়, এক ধরনের উপর দিকে ট্যাপেস্ট্রি চলে গেছে পিঙ্কের কালার এবং ব্লুইশ কালার, এবং হোয়াইট হট মেটাল যেন উপর দিয়ে এই পিঙ্ক কালারটা তৈরি করে দিয়েছে। বারবারই বলছি এই গল্প কিন্তু খুবই ডেসক্রিপটিভ, এবং এই গল্পের মধ্যে নেচারের ডেসক্রিপশন বা প্রকৃতির ডেসক্রিপশন বিভিন্ন ভাবে আসছে। সো যখন তারা এই যমুনা তীরে একটা ছোট্ট মতো বোটের মধ্যে খেলছে, তখন একটা খাকি ইউনিফর্মের পুলিশ এসে বললো, হাঁটো হাঁটো, শাউটেড আ ম্যান ইন খাকি ইউনিফর্ম অ্যান্ড আ স্কারলেট আরবান অ্যান্ড পাউন্ডেড পাস্ট দেম অন আর্জেন্ট হিলস মেকিং ওয়ে ফর আ হোয়াইট হর্স that loomed up out of the dunes and floated by with the dinged roar of the hoofbeats on the sand, followed by a sleek golden dog with a happy plume of a tail waving in the purple air. এই প্রথমবার তারা দেখলো, এবং বিশেষ করে রাজা এই প্রথমবার এনকাউন্টার করলো হায়দার আলীকে, হাঁটো হাঁটো বলে একজন মানুষ সরতে বললো, এবং একটা স্কারলেট টারবান, টারবান মানে হচ্ছে আমরা জানি যে মানে হচ্ছে বলো আমাদের পাগড়ি, রাইট, পাগড়ি,
এবং এবং দেখতে পেল মেকিং ওয়ে ফর আ হোয়াইট হর্স, একটা সাদা রঙের হর্স দ্যাট লুমড আপ আউট অফ দ্য ডিউনস, স্যান্ড ডিউনস, ডিউন মানে আমাদের যে ওয়েভ ক্রিয়েট করে স্যান্ড, আমাদের বালি, বালি আর স্যান্ড ডিউন বলা হয়, তার উপর দিয়ে একটা সাদা ঘোড়া বেরিয়ে গেল, ভিজুয়ালটা দারুণ, ফ্লোটেড বাই উইথ দ্য ডিমড রোর অফ দ্য হুফ বিটস, ঠক 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 করে শব্দ হচ্ছে, হুফের শব্দ, হুফ মানে যেটা দিয়ে ঘোড়া চলাফেরা করে অন দ্য স্যান্ড, ফলোড বাই এ স্লিম গোল্ডেন ডগ, তার পাশে একটা গোল্ডেন কালারের ডগ যাচ্ছে, তার পিছু ধাওয়া করেছে, উইথ এ হ্যাপি প্লিউম অফ টেল, তার যে ল্যাড যেটা সেটা পার্পল এয়ার এর মধ্যে আস্তে আস্তে মিলিয়ে গেল, পার্পল কালারের এয়ার এর মধ্যে মিলিয়ে গেল. When the three figures had vanished into the deep in the dunes, a tinte figure, মানে একটা ডগের ফিগার, একটা একটা যে হোয়াইট হর্স এবং একটা হায়দার আলী ফিগার, then reappeared in the white dust of the road ahead at a distance. Raja breathed out in awe. It is Haider Ali Sahib on his horse. Haider Ali Sahib tar horse e jacche. He looks like a general, like a king. Rajar moto dekhte, ekta general er moto dekhte. Phole je admiration from the Haider Ali, ane ki bolte pare, it's a selfish admiration. Je tar je attraction, it is only for money. Ta kintu noy. Choto bela theke Haider Ali Sahiber proti রাজা অ্যাট্রাক্টেড, এবং যেটা পরবর্তীকালে তার ফ্যামিলিকে সে সেলফিশলি অবশ্যই ছেড়ে চলে যাবে, দ্যাট ইজ অ্যান অ্যাক্ট অফ সেলফিশনেস, কিন্তু এটা একটা এটা এটা ঘটার একটা দীর্ঘদিনের কারণ রয়েছে, কারণ এটা একটা গ্র্যাজুয়াল এভলিউশন, এবং রাজা চিরকালই হায়দার আলীকে এইভাবেই অ্যাডমায়ার করেছে. সো পারহ্যাপস হি লাইকস টু ইমাজিন হি ইজ ওয়ান, ভীম বলল হয়তো সে নিজেকে ইমাজিন করতে পছন্দ করে রাজা হিসেবে, কিন্তু সে আসলে রাজা নয়. সো ভীম প্রথম থেকেই খুব একটা হায়দার আলীর প্রতি অ্যাট্রাক্টেড নয়, সেটা তার পরিষ্কার কথার মধ্যে থেকেই পরিষ্কার. সো তারা জাম্পড আপ এন্ড ডাউন হার টোজ ওয়াচিং দেম স্টিল এন্ড হিজ ডগ, শি সেড ক্রাইড, সি দ্য লাভলি ডগ রানিং আফটার দ্য হর্স, ডগটা কিরকম যাচ্ছে, আই উইশ ইউ ওয়্যার আ ফ্রেন্ড অফ পাপাস, সে বাবার বন্ধু হলে ভালো হতো. রাজা সেড উইশফুলি অ্যাজ দে শাফলড আপ দ্য রোড, স্যান্ড ফিলিং দ্য স্পেসেস বিটুইন দেয়ার টোজ, তারা যখন রাস্তায় আস্তে আস্তে উঠছিল, বালি তাদের জুতোর মধ্যে ঢুকে গিয়েছিল. সো ছোটবেলাকার স্মৃতি, ahead of them the magical procession turned in at the Haider Ali's tall wrought iron gate and the light came in the port and a moment later another one in their own house behind the trees. And a magical procession, Haider Ali বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, মানে Haider Ali চিরকালই বিলং করে একটা ওয়েলদি ফ্যামিলিতে, চিরকালিকের বাড়িতে বিভিন্ন ধরনের মজলিশ বসে, বিভিন্ন প্রোগ্রাম হয়, এবং এই সমস্ত বিষয়ে রাজা দূর থেকে দেখতো এবং তার একটা অদ্ভুত অ্যাট্রাক্টিভনেস এর প্রতি তৈরি হয়। সো আমরা এগিয়ে যাব এবং আমরা দেখতে পাচ্ছি যে ভীম আস্তে আস্তে বড় হচ্ছে এবং সে পড়াশোনায় খুবই ব্রিলিয়েন্ট হচ্ছে, স্কুল বুকসে সে ইন্টারেস্টেড, ভীম হ্যাড অ্যান ইজি টিজিং ম্যানার উইথ দ্য টিচার্স হু লাইকড হার ফর ইট, ইভেন ইফ দে সামটাইমস স্কোল্ডেড হার, ভীমকে টিচাররা পছন্দ করতো, যদিও কিছু কিছু সময় স্কোল্ড করতো, দে ওয়ার অলওয়েজ অ্যাডমনিশিং, তারা ইন রিপ্রোচফুল টোন, সবসময় তারা পড়াশোনায় একেবারেই ভালো ছিল না, তারাকে অপছন্দ করতো, লুক অ্যাট ইউর সিস্টার ভীমলা, ভীমলাকে দেখে শেখো, ইউ শুড ট্রাই টু বিকাম মোর লাইক ইউর সিস্টার ভীমলা, শি প্লেস গেমস, she takes part in all activities, shomosto extracurricular activity to participate kore, she is a monitor, head girl hoyeche, and you are tumi eki obostha tomar, phole ei je contrast between the two sisters, tara intelligent, tara porashonay participate korche, tara porashonay bhalo, extracurricular activity te ache, kintu tara nei, tara hang her head lower and lower, dragging her foot as she walk, irritating them still further, aro beshi kore imitate korto. Physically smaller and weaker than Bhim, she lacked her vigor, her stamina. Bhim theke physically smaller chilo, weaker chilo, stamina porjonto lack korto. So the noise they did follow. Vigor mane? Vigor mane hocche energy, inside energy. Nijer moddhe je khomota, sheta lack korto. Okay? Lack the vigor. The noise, the Danes' populace, the hustle and jostle of the school made her shrink into still smaller.
চারপাশের শব্দ, ডেন্স পপুলেস, বিভিন্ন লোকজনের কথাবার্তা, হাসল এন্ড বাসল এন্ড জসল, বিভিন্ন ধরনের স্কুলের মধ্যে একটা কনজেস্টেড অ্যাটমসফিয়ার, তাকে আরো বেশি পরিমাণে ছোট করে দিত। সুইং কিন্তু স্টিল স্মলার পিলার, তার 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 গায়ের রং অনেক বেশি পরিমাণে ফ্যাকাশে হয়ে যেত। Who could not rouse herself out of the dismal apathy that made the lessons as irrelevant and meaningless as the buzzing of a fly against the window pane. Window pane মানে জানলার যে কাঁচ, সেই কাঁচে যদি একটা মৌমাছি বসে বা কোনো একটা ফ্লাই বসে, মাছি বসে, তার যে শব্দ সেরকম ভাবেই যে যে লেসনের যে শব্দ শিক্ষকরা যেটা পড়াতো সেটাও তার কাছে মিনিংলেস হয়ে পড়তো, কারণ তার এই পড়াশোনার প্রতি একটা ডিসমাল অ্যাপাথি তৈরি হয়েছিল। সে পড়াশোনা পছন্দ করতো না, তার আর ইচ্ছে করতো না পড়াশোনা করতে। এই যে স্কুলের কনজেস্টেড অ্যাটমসফিয়ার, সেখান থেকে তারা কিন্তু মুক্তি চাইতো। ফলে ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা ওয়াজ নট স্টুডিয়াস, সি ওয়াজ নট ভেরি মাচ একাডেমিক, এন্ড হেন্স তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল যে প্রপার সময়ে একটা প্রপার পার্টনার জোগাড় করা, এবং সেটা সে সাকসেসফুলি করেছিল। So, whereas the school brought out Bean's natural energy and vivacity that was kept damped down at home because of the peculiar atmosphere of the house. School-er moddhe Bean-er ekta energy thakto, tar ekta vivacity amra dekhte pacchilam, petam. Kintu peculiar atmosphere of the house, barite kintu tar ei atmosphere ekta bhalo lagto na Bean-er. On the other hand, school was a terror to Tara. So school to Tara was a terror, a blight gathering of large, loud, malicious forces that threatened and mocked her fragility. Tar fragility mane fragile mane bhongur, tar je bhongurota theke shohoje bhenge porbe sei ta keno school er atmosphere, a blight gathering, onek lokjon loud shobdo korche, malicious jeno akromon korbe erokom obostha, tar je bhongurota ke jeno bhenge felbe, এইটাই তার তার কাছে স্কুল মানে এটা। So when confined within the high stone boundary walls, she thought of home with tearful yearning, almost unable to bear separation from Aunt Mira, Baba, from the comfortable old accustomed Aya, the rose work, the solemn matter of the PGNs. So PGN এর ডাক, Aunt Mira, Baba থেকে, তার নিজের আয়ার থেকে, এই যে comfortable একটা homely domestic atmosphere, সেখানে তার আগে চাইতো স্কুলের মধ্যে থাকতে চাইতো না। ফলে দুটো ওমান তাদের বড় হওয়ার কাহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটলি ডিফারেন্ট, পোলস অ্যাপার্ট, অ্যাবসলিউটলি অপোজিট। সো তারা ওয়াজ কেপেবল অফ স্পেন্ডিং আ হোল লেসন সিমিংলি হিপনোটাইজড বাই আ ফ্লাই এক্সপোজিং আ উইন্ডো পেন বিসাইড আ ডেস্ক। তারা বেশিরভাগ সময় কাটাতো এই ফ্লাইদেরকে দেখে উইন্ডো পেনের মধ্যে দিয়ে, ফলে প্রকৃতির মধ্যে বেশি পরিমাণে থাকতে পছন্দ করতো। কিন্তু বিম has on the other hand Beam had a natural affinity with the bat and the ball and had the most splendid coordination, trained in sports as she was by Raja moto she khelte bhalobasto, cricket khelto, and Hamid who had often made use of her as a fielder. Beam kintu physically strong chilo, khelte pochondo korto, Hamid take fielding korte bolte fielding korto when they got up a cricket game between them. Mera shodhar moto cricket khele na ekhane kintu bar bar amra dekhte pacchi Beam la was much more masculine in nature. Tara was much more feminine in nature. Tara kintu chirokali ei knitting korte, knitting mane buna, ul buna ba needles diye ei gulo korte Mira mashike sahajjo kora, ei dike beshi interested chilo. So ei lack of ability on the portion of the Tara, lack of potential on the portion of Tara, সেটা আমরা কিন্তু বারবার এই টেক্সটের মধ্যে দেখতে পাবো। অরিজিৎকে অ্যাডমিট করছি, অ্যাডমিট হলো। সো আমরা এগিয়ে যাব পেজ নাম্বার 128 এ। আমরা দেখতে পাবো যে 127 এ মিশনারি লেডিজদেরকে বিভিন্ন জায়গাতে যেতে, এবং তারা বিভিন্ন সময়ে এই এই এল্ডারলি স্পিনস্টার যারা এই খ্রিস্টান ধর্ম লোকজনকে নিতে বলে এবং তারা বিয়ে করেননি,
দেয়ার স্পিনস্টার, দে বিডিন ম্যারি, তাদের বয়স হয়ে গেছে, এদেরকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো। তারা কিন্তু প্রেফার্ড দেম টু দ্য ক্রিশ্চিয়ান কনভার্টস হু মেড আপ দ্য রেস্ট অফ দ্য স্টাফ। শি ডিপ্লোর্ড দেয়ার টেস্ট ইন ক্লোথস অ্যান্ড ডেফিনেটলি প্রেফার্ড দ্য মিশনারি লেডিস গ্রেট ইউনিক্স টু দ্য ফ্যান্সিফুল প্যাটার্ন অ্যান্ড এমব্রয়ডার্ড সারিজ অফ দ্য পিঙ্ক অ্যান্ড পার্পল জর্জেট দ্যাট দ্য কনভার্টস ফেভার্ড। তারা কিন্তু প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে দুদিকেই অ্যাট্রাক্টেড, অন্যদিকে কিন্তু সে খ্রিস্টান কনভার্টদের যে ক্লোদিং সেইটাকে তারা কিন্তু বেশি পছন্দ করত, রাদার দ্যান এই ফেভারিট পিঙ্ক এবং পার্পল জর্জেট শাড়ি ইত্যাদি ইত্যাদি। এখানে দুজন সিস্টারের বেড়ে ওঠা, তাদের যে পছন্দ অপছন্দ সেটাই খুবই স্লোলি আস্তে আস্তে ডিসক্রাইব করা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। So the dreariness, dreariness মানে যেটা ড্রাই হয়ে যাচ্ছে, যেটা খুবই শুষ্ক রুক্ষ। The dreariness of the school intensified and reached its intolerable acme for Tara. Acme মানে pinnacle, একদম টপ পজিশনে পৌঁছে গেল তারার কাছে, যখন on Thursdays when the girls were sent two by two with the teacher at the head to the mission hospital on the other side of the thick stone wall to distribute fruit and blankets to the non-paying patient যে সমস্ত পেশেন্টদের টাকা দেবার ক্ষমতা নেই তাদেরকে ফল ডিস্ট্রিবিউট করতো স্কুল থেকে, মিশনারিজ ক্রিশ্চিয়ান স্কুল যেটা করে, এবং তার জন্য দু চারজন ছেলে মেয়েদেরকে পাঠানো হতো, সেটা একেবারেই খুবই একটা বোরিং ব্যাপার হতো তারার কাছে। তারা এই ধরনের জিনিসপত্র করতে পছন্দ করতো না, কোন ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে অ্যাসোসিয়েটেড থাকতে পছন্দ করতো না, ফলে একটা অত্যন্ত ডাল এক্সিস্টেন্স লিড করতে পছন্দ করতো, ডোমেস্টিক লাইফ বেশি পরিমাণে পছন্দ করতো। আমরা এই ডিজিজ, চ্যারিটি, পভার্টি, কিওর, যে মানুষজনকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, এইসবের থেকে একটু দূরে তারা পছন্দ থাকতে পছন্দ করতো। So the next Thursday she pretended to be ill, পরের Thursday তারা অসুস্থ ভাবে দেখালো তারা। Other week she made the most preposterous excuses, preposterous মানে ridiculous excuses তারা করতে আরম্ভ করলো, trying anything to be late off going to the school on charity Thursdays, charity Thursday তে প্রত্যেক বৃহস্পতিবারে যখন charity হতো সেই দিনগুলোতে যেত না। But Beam realized what was going on and told Aunt Meera, ebong we realized korlo ki cholche ebong Aunt Meera ke bollo. Aunt Meera was puzzled and concerned. Beam outraged, Aunt Meera bole ki jacche na keno, kintu Beam khubi rege gelo je ichche korei she jacche na jate manush jon ke upokar ba tader ei roger proti ta sympathy kichui toiri hocche na, phole ekta insensitive child e poronoto hocche tara, eta chilo Beam er motamot. Ei purotai tara Meera Mashi ke bolto, tar karon ta hocche naturally je মিস্টার এন্ড মিসেস দাস এই এই ব্যাপার থেকে খুবই উইথড্রন। আমরা অলরেডি সেকশন টু তে মিস্টার এবং মিসেস দাসের মৃত্যুর নিউজ শুনেছি, এটা সেকশন থ্রি, এটা আরো আগের গল্প। অর্থাৎ প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি 1935-38 এই সময়ও কিন্তু পেরেন্টস অফ দ্য দাস ফ্যামিলি অলমোস্ট রিমেন অ্যাবসেন্ট ফ্রম দ্য লাইফ অফ দিস দাস সিবলিংস, এদের জীবন থেকে প্রায় সম্পূর্ণ অ্যাবসেন্ট রয়েছে। Forced to go back to the school, she accepted with a weak abandonment of hope that these grey, wretched days would stretch on forever. Grey মানে হচ্ছে এই রুক্ষ এবং শুষ্ক দিন, তার মধ্যে কোনো কালারফুলনেস নেই, এটা চলতেই থাকবে। Forced to go back to the school, জোর করে স্কুলে যাওয়ার পরে এই যে জিনিসটা এটা চলবেই, ফলে ফলে তারার যে চাইল্ডহুডের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারার চাইল্ডহুড কিন্তু তারা বারবার বাড়িতে থাকতে পছন্দ করে, তারা বাইরে বেরোতে পছন্দ করে না। সো তারা যে পরবর্তীকালে একজন ভালো হাউস ওয়াইফ হবে সেটার হিন্ট আমরা এই গল্পের শুরুর দিক থেকেই দেখতে পাচ্ছি। একই কথা, আনলাইক বিম এন্ড রাজা, শি নেভার পেস্টার্ড হার পেরেন্টস ফর আ ডগ,
She knew what her father meant when he spoke darkly of the danger of the rabies. Bhim ebong Raja barbari bolto ekta kukurer jonno baba ke. So that her father actually brought them, their father actually brought them a dog, but she tasted korini mane tara tar baba ke jor korini because she knew what her father meant. Tar baba ki bolbe je rabies tumra jano kukur theke hoy sei rog ta jodi hoy tahole tar ke bachano jabe na. The other episode of Kala was the more glamorous one of an adolescent crush of a pupil on a teacher. Arekta choto belakar important smriti ekhane jeta bolben ekjon glamorous teacher er preme ekta adolescent pupil bole shekhankar mane chhatri ar ki. In case an unusually young and somehow appealing woman with strange gray cat's eyes set in her narrow face was soon seen to be a neurotic by everyone. একজন ইয়াং এবং অ্যাপিলিং দেখতে কিন্তু তার অদ্ভুত একটা স্ট্রেঞ্জ গ্রে ক্যাট আইজ রয়েছে সেই যে টিচার একটা হ্যাজেল আইজ এর টিচারের প্রেমে অনেকে পড়লো না অনেকে নিউরোটিক বললো পাগলের মতো পাগল বললো কিন্তু তারা হয়তো অনেক সময় তাকে পাগল মানে একটু নিউরোটিক বলে কনসিডার করতে পারছে নেভারদেলেস এক্সারসাইজ ফ্যাসিনেশন ওভার দি ইয়াং গার্লস হু লং ফর অ্যান এলিমেন্ট অফ কালার ইন আ লাইফ সো সিঙ্গুলারলি মনোক্রম এবং সেই ধরনের মেয়েরা যারা তাদের জীবনের মধ্যে একটু কালার পছন্দ করে যেটা সেই জীবন যেটা সিঙ্গুলারলি মনোক্রম মনোক্রম মানে ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাজ ইউ নো মনোক্রোম্যাটিক পিকচার মানে ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার সো দি ব্ল্যাক এন্ড হোয়াইট জীবনের মধ্যে একটু কালার দাবি করছে তারা সো দ্য টিচার হ্যাড বিন কলড আউট বা তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে বাই বিইং ডিফারেন্ট By being quite obviously unsuitable, the new teacher made people talk. এদেরকে মানে স্টুডেন্টদেরকে কথা বলা চেঞ্জ ইন্টারঅ্যাকটিভ সেশনে এঙ্গেজ করছে ভেরি সুন আফটার অ্যারাইভ while Tara was still making tentative introductory gestures of bringing her a bunch of sweet peas and offering to carry her load of books, there was a murmur, a susurration or a scandal. The teacher had been called out of the classroom. She had been summoned by the principal. যেটা ঘটলো সেটা হচ্ছে কয়েকদিন বাদেই বিভিন্ন সময় তারা তার সঙ্গে কথা বলছিল bunch of sweet peas. Sweet peas মানে আমরা জানি যে বলো পি মানে হচ্ছে আরে মটর দানা অর্থাৎ কড়াইশুঁটি কড়াইশুঁটি গিফট করলো ইত্যাদি ইত্যাদি টিচারকে গিফট করছে কিন্তু কয়েকদিন বাদেই সেই টিচারের জীবনের একটা স্ক্যান্ডেল নিয়ে বিভিন্ন জায়গাতে আলোচনা হতে আরম্ভ করলো এবং তোমরা জানো যে বাচ্চাদের কাছ থেকে কোন গিফট নেওয়া বিভিন্ন জায়গাতে বারণ টিচারদের দ্য টিচার হ্যাড বিন কলড আউট ইন দ্য ক্লাসরুম তাকে ডাকা হলো ক্লাসরুম থেকে শি হ্যাড বিন সামন বাই দ্য প্রিন্সিপাল প্রিন্সিপাল তাকে ডাকলো প্রিন্সিপাল হ্যাড অ্যাকিউজড হার অফ আ মিসডেমিনার মিসডেমিনার মানে রং অ্যাটিটিউড নো ওয়ান নিউ এক্স্যাক্টলি হোয়াট কি ব্যাপারে জানতো না এবং পরে জানা গেল আ ফরেনার আ ব্লন্ড ইয়াং ম্যান উইথ অ্যান অ্যাসেটিক ফেস and the saffron robes of a monk had been seen loitering at the school gate. Ajun foreigner, ajun blonde young man, blonde mane, who is white, shada ronger ajun white young man, ta school gate er shomoy saffron robe, monk er saffron robe, ta school gate er bibhinno shomoy ghurte dekha geche. And Miss Singh had been seen rushing out after school, ebong tar shonge ta school er baire তাকে দেখা গেছে বিভিন্ন জায়গায় she would come to class in the mornings her pale eyes glittering too bright and laughingly confess she had not had the time to correct their books or prepare the new lesson এবং তার নতুন লেসন প্রিপেয়ার করার সময় হয়নি বই কারেক্ট করে দেওয়ার সময় হয়নি বাচ্চাদের খাতা দেখে দেওয়ার সময় হয়নি ফলে এটা খুবই পরিষ্কার যে সে এই ভদ্রলোকের প্রেমে পড়েছে the girl said she had a boyfriend What had the principal caught her at? Principal কি জন্য তাকে ধরেছে? এই blonde Buddhist monk এর সঙ্গে তাকে ধরেছে। আসলে Buddhist monk নয়, he was actually a foreigner. এবং Miss Singh তার প্রেমে পড়েছে। এবার Miss Singh কে যেটা করা হলো, Miss Singh took a few days off. The principal took her classes. She found the girls in an unruly mood, defiant and excited and strangely rebellious.
500 lines were given them to write. সে দেখলো মিসিংয়ের ব্যানিশমেন্টের পরে প্রিন্সিপাল ক্লাসগুলোর দায়িত্ব নিল, দেখলো পুরোপুরি ছাত্রছাত্রীদের মাথাটা খেয়েছে মিসিং, তারা কিছু জিনিসপত্র পড়তেও পাচ্ছে না, খুব আনরুলি মুডে, ডিফাইন, ডিফাইন মানে প্রতিবাদী চরিত্রে পরিণত হয়েছে, এবং এই এর পানিশমেন্ট হিসেবে 500 লাইন লিখতে বলা হলো মিসিং এর ক্লাসে যে সমস্ত ছেলেমেয়েরা ছিল তাদেরকে। মিসিং হ্যাড নট বিন সেন্ট অ্যাওয়ে, দে found out by standing in the flower bed under a window, trampling the flowers as they lifted each other up to peep it. They saw her lying fully dressed on her bed, wet cloth covering her eyes, her thin wrists dangling helplessly out of the bed aroused their pity. They had read Lorna Doone, they had read Camille, they tiptoed away awestruck, they shot accusing looks at the principal whenever she strode past their classroom, swinging the spectacles that hung on a black ribbon round her neck. একটা খুবই ফ্যাশনেবল লেডি, মিস সিং এর বাড়িতে বেশ কয়েকজন ছেলেরা তারা তাকে দেখছে যে বাড়ির মধ্যে সে শুয়ে রয়েছে, এবং কয়েকদিন সে ক্লাস থেকে ব্যানিশড হয়েছে, তাকে পুরোপুরি তখনও তাড়িয়ে দেওয়া হয়নি, এবং কয়েকজন ছেলেরা এবং মেয়েরা তার এই যে ফ্যাশনেবল লুক তার তার পিছনে খুবই অ্যাট্রাক্টেড ফিল করছে, এবং তারা দেখলো, বাট দ্য নেক্সট ডে মিস সিং ওয়াজ গান, পরের দিন মিস সিং কে স্কুল থেকে হয়তো পুরোপুরি ব্যানিশ করা হলো, শি হ্যাড লেফট, সে ছেড়ে দিয়েছে, উইথ হার ব্যাগস, উইদাউট আ ওয়ার্ড, উইদাউট আ গুড বাই টু আ সিঙ্গেল গার্ল, নট ইভেন টু তারা, হু স্টুড অ্যাট দ্য ওপেন ডোর অফ হার রুম হোল্ডিং দ্য বাঞ্চ অফ প্যান্সিজ উইথ দেয়ার ওয়াইড আইড স্টেপ চাইল্ড ফেসেস, ফুল নিয়ে তারা দাঁড়িয়ে ছিল, তারা সত্যি মিস সিং কে পছন্দ করতো। So she had thought up a plan to help Mrs. Singh. She was going to offer to carry messages for her, deliver notes to the blonde Buddhist monk. She said, "Chilo, Mrs. Singh, er kono ekta message diye Buddhist monk ke debe." Kintu seta ar holo na, ebong Mrs. Singh hoyto school theke chole gelo. A great cloud of accusations settled over the principal's head. প্রিন্সিপালের হেড এর মধ্যে অনেকগুলো অ্যাকুইজিশন এলো, প্রিন্সিপালকে অ্যাকিউজ করলো বহুলোকে, এর জন্য দ্য গার্লস রিফিউজ টু এক্সকিউজ হার রোল ইন দ্য পেইনফুল অ্যাফেয়ার, এই যে একজন মহিলা তার চাকরি ছেড়ে দিচ্ছে শুধুমাত্র আরেকজন পুরুষের ভালোবাসার অপরাধে, এবং সেটাও আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস, তার জন্য বহু গার্লরা অ্যাকিউজ করলো প্রিন্সিপালকে। এইটা এই সেকশন থ্রির একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, এবং এখানে বিমো আমরা দেখবো যে প্রতিবাদ করবে। Often the resentment verged on near rebellion, প্রায় বিদ্রোহের ঢঙে মাঝে মাঝে এটা ঝরে পড়ছে। Some of the more lawless played practical tricks on the old lady, আরো যারা lawless লোকজন যারা আইনপত্র মানে না তারা এই old lady এর উপরে মাঝে মাঝে অন্যান্য বিভিন্ন lawless trick বিভিন্ন ভাবে মানে যেগুলো মানে যেগুলোকে মানে আইনের পথে বলা যায় না, আইনের বিপক্ষে যারা বিভিন্ন ট্রিক গুলো সেখানে এমপ্লয় করার চেষ্টা করলো। বাট দেয়ার ওয়াজ ইভেন আ প্ল্যান টু সিক্রেটলি ওপেন দ্য বার্ড কেজেস দ্যাট লাইন দ্য লেন অ্যান্ড ব্রেথ অফ আর স্মল প্রাইভেট বারান্দা অ্যান্ড সেট অল হার বার্ড গ্যারিজ ফ্রি, তার যে অনেকগুলো ছোট ছোট পাখি ছিল তার বারান্দাতে সেগুলো খুলে তার দিকে উড়িয়ে দেওয়ার প্ল্যানও তারা করেছিল। বাট ভিম অ্যাপিয়ার্ড অন দ্য সিন অফ দ্য কনস্পিরেসি লাইক এ রথফুল থান্ডারবোল্ট, ভিম গেল সেখানে, হার আইজ অ্যাংরিলি ফ্ল্যাশিং অ্যান্ড স্টপ দেম, তাকে বললো এসব করো না, ডু ইউ নো, শি হিসড অ্যাট দেম, ডু ইউ নো দ্যাট মিস স্টিফেন ইজ ডাইং, মিস স্টিফেন প্রায় মৃত্যুপথে যাত্রী, ডাইং অফ ক্যান্সার, ক্যান্সারে আক্রান্ত, দ্য গিল্টি ওয়ান্স শ্র্যাঙ্ক ব্যাক ইন টু দ্য হেজ হরিফাইড ডিসবিলিভিং, তারা কেউ বিশ্বাস করতে পারলো না, what do you mean being, তুমি কি বলছো, the boldest shattered, you are making up stories, তুমি গল্প কথা বলছো, how could you know, তুমি কি করে জানলে, I know, beam hissed, I know because she goes to see Dr. Cherin at the hospital and Dr. Cherin told my aunt they met at a tea party, Miss Tiffany is ill, she has a cancer, the cancer হয়েছে, and she will eventually die, she will die soon, and it's very very painful, but she is brave enough to carry on working and running on the school, ফলে তোমরা প্রিন্সিপালের পিছনে লাগা বন্ধ কর। সো
মিস স্টিফেন ফেসড আ স্ট্রেঞ্জলি সাবডিউড অ্যাসেম্বলি মিটিং ডে পরের দিন ছেলেপুলেরা একদমই চ্যাটাচ্ছে না, চুপচাপ বসে রয়েছে। দেয়ার ওয়ার নো স্টিং বোমস, নো ওয়াটার বেলুন, কোন ওয়াটার বেলুন নেই, কোন রুড সাউন্ড নেই। ইনস্টেড দ্য গার্লস বেন দেয়ার হেডস বিউটিফুলি ওভার দেয়ার হিম বুকস অ্যান্ড স্যাং নিয়ারার মাই গড টু দি মোস্ট সোলফুলি। তুমি আস্তে আস্তে ভগবানের কাছে যাচ্ছ, এই যে বাইবেলের যে গানটা, এই হিমটা আস্তে আস্তে গাইলো। তারা ওয়াজ নট ওয়ান অফ দেম, শি স্টুড সাইলেন্টলি স্টোনিলি মর্নিং নট দ্য স্লো death that was settling about Miss Stephen, but the abrupt death of romance brought about so effectively by her sister Bean. So back in the classroom, stooped over her needlework, she continued to brood over the figure of Miss Sin lying on the bed. For a Miss Stephen ke niye chinta korar shomoy tar ar nei, tara Miss Sin je bhabe shuye ache bedder moddhe dekhechilo she, ebong sei jinish tai she bar bar kalpona korche. Phole তারার যে আউটলুক অ্যাবাউট দ্য স্কুল দ্যাট ওয়াজ ভেরি মাচ রোম্যান্টিক, তারা স্কুল থেকে কিছু শেখেনি, সে যেটা বুঝেছে সেটা হচ্ছে সে এইভাবে আস্তে আস্তে ইভেনচুয়ালি উইল সারেন্ডার ইন টু দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ। তার কাছে রোম্যান্স, লাভ, ম্যারেজ এর অ্যাফেয়ার এটাই হচ্ছে তার কাছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। আমরা এগিয়ে যাবো। বিম বিকেম দ্য হেড গার্ল অফ আর স্কুল, দ্য প্রিন্সিপাল কেম টু কংগ্রাচুলেট অন দ্য পেরেন্টস অন আর অনার। আস্তে আস্তে বিম স্কুলের হেড গার্ল হলো গোটা স্কুলের, প্রিন্সিপাল তার পেরেন্টদের কাছে তাকে কংগ্রাচুলেট করতে এলো। রাজা ও না পোয়েট্রি প্রাইজ অফার বাই স্কুল ম্যাগাজিন, রাজা আস্তে আস্তে কবিতা লেখা এক্সপার্ট হয়ে উঠছে এবং সে বিভিন্ন অ্যাওয়ার্ডও পাচ্ছে এই কবিতা লেখার জন্য। সো দ্য ফিউচার লাইন lying on the bamboo matting, so Raja's fate seemed sealed, the future was clear. Monoche Raja ekta boro kobi hobe. A little crack seemed to open in the stony shell that enclosed them at home, letting in a little tantalizing light. Asta sthite protibha idas brothers ebong sister der protibha bichchito hocche. আমরা দেখতে পাবো যে রাজা এই প্রথমবার এই সময়ে দেয়ার ওয়াজ আ রাজাস কপি অফ দি ইকবাল, আমরা জানি যে রুট দ্য পোয়েট ইকবাল স্টেনড মাচ থাম্বড মার্কড এন্ড অ্যানোটেটেড হিজ স্ক্যাটার্ড পেপারস কভার্ড উইথ দ্য বিউটিফুল স্ক্রিপ্ট দে কুড নট রিড এন্ড হুইচ দেয়ার ফোর হ্যাড অ্যান অ্যাডেড ক্যাশেট ইন দ্য অ্যাডমায়ারিং আইস। রাজার চোখের মধ্যে এই যে উর্দু কপি ইকবালের তার যে একটা অ্যাডমিরেশন সেটা রাজাকে তার দিকে অ্যাট্রাক্ট করছে, এবং এই সময়ই রাজা প্রথমবার বিভিন্ন উর্দু ওয়ার্ডস এর প্রতি অ্যাট্রাক্টেড হবে, আমেরিকান পেপার ব্যাগস আমেরিকান বিভিন্ন পোয়েমের দিকে অ্যাট্রাক্টেড হবে। আমরা দেখতে পাচ্ছি কনট প্যালেস, তার পেভমেন্টে লুই ব্রুমফিল্ড এর নাইট ইন দ্য বম্বে, সারেওয়ান্স দ্য হিউম্যান কমেডি, হাকলবেরি ফিন, মবি ডিক, দ্য পোস্টম্যান অলওয়েজ রিংস টুয়াইস, এই ধরনের বিভিন্ন বিখ্যাত আমেরিকান উপন্যাস এবং গল্প, এইগুলো পড়ার প্রতি এক ধরনের অ্যাট্রাকশন তৈরি হচ্ছে। শুধুমাত্র তাই নয়, শেলি কিডস পড়ছে, ব্লেক এবং জন ডান পড়ছে, রোমান্টিক এবং মেটাফিজিক্যাল পোয়েট, এবং ভার্সেস অফ দ্য জাক এন্ড গালিভ, দাগ এন্ড হালি, এইটাও তার যে ইয়েলো কপি, তার যে হলুদ রঙের গায়ে আস্তে আস্তে হলুদ রঙের দাগ লেগে গেছে, সেই বইগুলো কিন্তু রাজা পড়ছে। ফলে রাজার যে রিডিং হ্যাবিট সেটা কিন্তু সত্যিই একটা আস্তে আস্তে অন্য জায়গায় যাচ্ছে। বলে রাজার বড় হওয়াটা কিন্তু আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট দেখার জায়গা। রাজা বড় হচ্ছে এবং সে আস্তে আস্তে এক ধরনের কবি মন তার তার মধ্যে তৈরি হচ্ছে। আমরা এগিয়ে যাব। এইখানে কি বি এপিসোডটা, সেটাই দেখে নিচ্ছি। ট্রাউজার্স এর ওয়েস্ট দে মাচ লং, ওকে, এখানে ট্রাউজার এপিসোড। এই দুই নারী চরিত্র
একটা হচ্ছে বিম, একটা হচ্ছে তারা, একজন খানিকটা পুরুষালী, একটা নারী সুলভ। এখানে আমরা সেই এপিসোড দেখবো যেখানে, যেটাকে বলা হয় ট্রাউজার এপিসোড, যেখানে রাজার যে ক্লোদিং সেই ক্লোদিংটাকে এরা পরার চেষ্টা করবে। আমরা একটা শব্দের কথা একটু শেখার চেষ্টা করব, সেটা হচ্ছে ট্রান্স ওম্যান। আমরা ট্রান্স মানে আমরা জানি যারা those who love change, transvestite মানে তোমরা কি জানো transvestite? What is transvestite? Right, anyone? ট্রান্সভেস্টাইট মানে কেউ জানো? ট্রান্সভেস্টাইট মানে পার্সন হু ওয়েয়ার্স ক্লোথস ডিজাইনড ফর দ্য অপোজিট সেক্স। কোন একজন পুরুষ যদি নারীর পোশাক পরে এবং নারী যদি একটা পুরুষের পোশাক পরে, এই যে অ্যাট্রাকশন ফর দ্য ক্লোদিং অফ দ্য অপোজিট সেক্স, আ ক্রস ড্রেসার, ক্রস ড্রেসিং যেটাকে আমরা বলি, an older term for the cross dresser is transvestite. Cross dressers often dress only in certain situations. Drag queen বলা হয় এদেরকে, আমরা এদেরকে অনেক ক্ষেত্রে হারমাফ্রোডাইট বা হিজড়া বলি। এই যে act of cross dressing, it is actually an act of the rebellion. এটা আমরা বলতে পারি প্রায় একটা প্রতিরোধ, বা আমরা বলতে পারি এই বিষয়টা এক ধরনের প্রতিবাদের বিষয়, যে আমি কোন পোশাক পরব সেটা অ্যাবসলিউটলি আমার চয়েস। থার্ড ওয়েভ ফেমিনিস্টের একটা বিরাট বড় থিওরি যে ক্রস ড্রেসিং কে রেকগনাইজ করতে হবে। তোমরা থার্ড ওয়েভ লেভেল, যেখানে বলা হচ্ছে যে কোন পোশাক পরবে কোন একজন মানুষ, ফলে সেই জায়গাটা কিন্তু এই ট্রান্সভেস্টাইটদের আমরা জানি একটা শব্দ রয়েছে, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রান্সভেস্টাইট, এই ধরনের মার্জিনালাইজ সেক্সুয়ালিটিতে, সেক্সুয়াল ওরিয়েন্টেশনে যারা বিলং করে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা তাকে এলজিবিটি কিউ মুভমেন্ট বলা হয় বা কুয়ার স্টাডিজ বলা হয়। পরবর্তীকালে তোমরা যখন ফেমিনিজম করবে এই জিনিসগুলো নিয়ে একটু একটু করে দেখবে, সেই নিয়ে আমি আলোচনা করবো তখন আর কি। কিন্তু আপাতত জেনে রাখো যে ট্রান্সভেস্টাইটকে বলা হয় তারাই যারা আরো বেশি পরিমাণে এই নারীদের ক্ষমতার কথা বলে, পুরুষদের ড্রেস নারীর মধ্যে পারে, পোশাকের কোন ধরনের লিমিটেশন এক্ষেত্রে থাকছে না। মানে পোশাক, নারীদের পোশাক মানে নারীদের পোশাক, পুরুষদের পোশাক মানে পুরুষদের পোশাক, এই যে জেন্ডার স্টিরিওটাইপিং এর বিপক্ষে রুখে দাঁড়ানো, এটাই ফেমিনিজমের মূল বক্তব্য। এবং সেটা আমরা এক্ষেত্রে তারা এবং বিমের মধ্যে পরিষ্কার ভাবে দেখতে পাবো, যখন বিম ডিসাইড করবে ড্রেস রাজার পোশাককে পরে, যখন বিম ডিসাইড করবে যে সেইটা তারা পরে এক ধরনের একটা পার্টিকুলার পলিটিক্যাল পজিশন নেবে। আচ্ছা, আমার গলার শব্দ কি শোনা যাচ্ছে এখন ঠিকঠাক? এখনো কি একটা করে মানে জিনিস আটকে যাচ্ছে নাকি? এখন ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার, বেশ বেশ বেশ। এটা আজকে একটু মানে এই প্রবলেমটা হচ্ছে, কারণ এটা আমি শিওর এটা আমার কম্পিউটারের প্রবলেমটা হলো আর কি, এটা নেট কানেকশনের প্রবলেম নয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি এবং এই সময়ই তারা ডিসাইড করে দে ওয়ান্টেড সামথিং মোর ফর রাজা। ফাইনালি দে ওপেন দ্য কাবার্ড, মানে কাপবোর্ড আর কি, ইনটু হুইচ হি থ্রু হিজ ক্লোথস অ্যান্ড হিয়ার দে রামেজড and sneaking out his shirts and rolling them up again, shoving his socks and handkerchiefs into the corners as they searched. তার যে বিভিন্ন ধরনের যে ক্লোদিং গুলো সেইগুলো তারা বের করলো তারা নিজেরা পরবে বলে। So look, Tara, I'm nearly as tall as he is now. এই পোশাকটা পরে আমি প্রায় রাজার মতো লম্বা হয়ে গেছি। No, you are not. Tara giggled. Tara হেসে বলছে, না তুমি হওনি। They are much, much too long. Tara অনেকটা বড়। They are not, protested Beam, and suddenly stepped into them.
সে সেই পোশাকের মধ্যে ঢুকে পড়লো, সে পুল দেম আপ ভেরি হাই অ্যাবাভ আর ওয়েস্ট, সেটা প্রায় তার ওয়েস্টের উপর চলে গেছে, আপ টু আর চেস্ট, প্রায় চেস্টে, টাক দ্য বাঞ্চেস অফ আর ফ্লক ইন টু দেম, দেন ড্রিউ দেম ক্লোজ কি হলো রে। স্যার মিটিং থেকে বেরিয়ে গেছি, ল্যাপটপের প্রবলেম ছিল। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বুঝতে পারছি, মানে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ল্যাপটপের প্রবলেম নয় মনে হচ্ছে, এটা নেটের কানেকশনের একটা প্রবলেম হলো, এটা আমাকে অটোমেটিক্যালি বের করে দিল, বুঝতে পেরেছো? এবং এখনো ভিডিওটা আমাকে অন করতে দিচ্ছে না, আমি জানি না কেন আর কি, বুঝতে পেরেছো? যেটা করছি সেটা হচ্ছে, আজকে তো আমার মোটামুটি 1 ঘন্টা পড়ানো হয়ে গেছে, আজকে আমি এতদূরই রাখছি, বুঝতে পেরেছো? কারণ নেটের একটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে? সো আজকে আমি এই ক্লাসটা এই এতদূরই রাখছি, আমরা আবার সোমবার দিনকে ফিরে আসার চেষ্টা করবো, বুঝতে পেরেছো? আজকে এই 135 অব্দি থাকলো, আরো হয়তো 2 দিন মতো লাগবে, থাকুক, 2 দিনে ক্লিয়ার লাইট অফ দ্য ডে শেষ করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ স্যার, স্যার বলছি স্যার, আমাদের রেজাল্টের কি খবর, কখন স্যার? আমি রেকর্ডারটা বন্ধ একটু বলি, যদি বলা সম্ভব হয়। রেকর্ডারটা বন্ধই করতে পারছি না, এটাই মুশকিল। আপনি হয়তো বেরিয়ে গেছিলেন সেই জন্য স্যার হয়তো রেকর্ডিংটা অফ করতে পারছেন। না তার জন্য নয়, কারণ বলা উচিত শুনতে পাচ্ছি না, আমি তো কন্ট্রোলার, আমি তো বন্ধ করতে পারি, কিন্তু এটা কেন হচ্ছে না। দাঁড়া একটা কাজ করি, আমি বেরিয়ে এসে করছি, বুঝতে চলেই আসবার।
শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা এবারে মোটামুটি পরিষ্কার তাই তো? রেজাল্টের ব্যাপারে লেট মি স্টপ দ্য রেকর্ডিং।